মঙ্গলবার রাতে কমলপুর থানাধীন চুলুবাড়ি গ্রামে নিজ বাড়িতে দুষ্কৃতী হামলার শিকার হন সুরমা বিধানসভা কেন্দ্রের তপশিলি জাতি কর্পোরেশনের চেয়ারম্যান অমৃতলাল দাসের বড় ভাই জহরলাল দাস খবর পেয়ে চুলুবাড়ি গ্রাম থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাতেই গুরুতর আহত জহরলাল দাসকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ঘটনার খবর পেয়ে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে যান সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা দাস দাসপাল সুরমা মণ্ডল সভাপতি সন্তোষ দাস সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনা সম্পর্কে বিধায়িকা বলেন পুনে বাথরুম থেকে সেই সময় ওনাকে সে যে লাল পতাকা আছে সেই লাল পতাকা যে হাঁসটার কাছে চিহ্ন রয়েছে সেই পতাকার মধ্যে সেই পতাকাটা পাওয়া গেছে এই পতাকা যায় ওনাকে মুখটাকে বেঁধে ওনাকে থেকে বাথরুম থেকে প্রায় দশ পনেরো আর দূরে টেনে নিয়ে গেল সঙ্গে সঙ্গে ওনার যে চিত্রা ছটা আমি শোনা গেল সঙ্গে সঙ্গে বাড়ির সবাই গিয়ে ওনাকে উদ্ধার করে আনলো উদ্ধার করে আনার পরে জায়গাগুলো যে ওনাকে তা দিয়ে আঘাত করা হয়েছে বুকে লাগতে দেওয়া হয়েছে মানে ওনার যে চক্রান্ত ছিল চক্রান্তকারীরা যেহেতু লাল পতাকা দিয়ে মুরা খাওয়া গেছে ওনাকে লাল পতাকা দেওয়া ওনার মুখটাকে বেঁধে নেওয়া হয়েছে গাড়িরই এই ঘটনা করেছে আমরা চাইছি গাড়ির অবিলম্বে যাতে ওনার ব্যবস্থা নেওয়া হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় এদিকে খবর পেয়ে কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কমলপুর থানার চুলুবাড়ি গ্রামে ছুটে যায় এরপর ঘটনার তদন্ত শুরু করে যদিও এখন পর্যন্ত পুলিশ কোনো দুষ্টিতিকারীকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনাকে কেন্দ্র করে শর্মা বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিরো রিপোর্ট রেজিস্ট নিউজ